ভাবে সন্ত্রাস চালিয়েছে তা নিয়ে কি বলতে চান আপনি? ওদের এটা ছাড়া মানুষের সঙ্গে যারা ডিটাচ হয়ে যায়, যখন বুঝতে পারে যে মানুষের সমর্থন নেই এবং যথাযথ কারণ, মানুষের সমর্থনের পেছনেও কারণ থাকে আর সমর্থন যখন উইথড্র হয়ে যায় তারও কারণ থাকে এবং সেটা ফিল করছে, তাদের এই সন্ত্রাসের পদ্ধতিতে হবে। যে দল নো আই কার্ড নো ভোটের স্লোগান দিয়ে এসেছিল এবং যে দল বেশ কয়েক বছর CPM-এর নির্বাচনী সন্ত্রাসের বিরোধিতা করে বহু মিছিল করেছে, বহু মিটিং করেছে, আমরা করেছি, সেই দলকে 2011 সালে ক্ষমতায় এসে 2013 সালেই পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস করে শুরু করতে হলো। মানে ভরসা করতে পারে না মানুষের উপর, আস্থা নেই, ভরসা নেই, এই বোধহয় আমি হেরে যাব। এবং এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যাদেরকে প্রার্থী করে তাদের মধ্যে, বিশেষ করে ত্রিস্তর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি এবং পুরসভা, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা কত ভোটে জিতবো। আর মানুষের আশীর্বাদ নিয়ে বেশি ভোটে, আমিও একবার কলকাতা পুরসভায় 1985 সালে অল টাইম রেকর্ড মার্জিনে জিতেছিলাম, 141টা ওয়ার্ডের মধ্যে CPM-এর আমল 85। কিন্তু এরা এই পুলিশকে সঙ্গে নিয়ে বিরোধী পক্ষের সমস্ত প্রার্থীর এজেন্টদেরকে তুলে দিয়ে, বসতে না দিয়ে ছাপ্পা ভোটের মাধ্যমে এরা প্রতিযোগিতা চালাতে চায়। তো সুতরাং এবারে মানুষ রুখে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে, 100%। বারবার আমি বলছি 100%। মানুষের ভোটে ওদের এবং ওদের প্রার্থী দাঁড়ানোর জায়গা নেই। মোনালিসাকে তো বলেছি যে ছোট বললেই উঠে যাবে, বলেছেন না সুদীপ ব্যানার্জি, বাচ্চা মেয়ে, ও 23 বছরের নাকি যুব কংগ্রেসের সভাপতি হয়েছিল জীবনের প্রথম পদ। আর আমার মনে হয় সম্ভবত সমবয়সী বাবুদায় অভিষেক একটু ছোটই হবে মোনালিসার থেকে। অভিষেকের ছবি লাগিয়ে জাতীয় নেতাকে ভোট চাইতে হচ্ছে, চতুর্দিকে অভিষেকের ছবি, শ্রেয়ার ছবি, সব নাতি নাতনিদের বয়সী ছবি লাগিয়ে জাতীয় নেতাকে ভোট চাইতে হচ্ছে। সে আবার কোন মুখে বলে যে মোনালিসা ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, এটা ওদের একদম। আমি বলছি শুন, আমি নির্বাচনে প্রচারে বেরিয়ে প্রতিপক্ষ প্রার্থী হিসেবে যা বলার বলেছি, এবার তাদের দলের তরফ থেকে কে যাবে কে যাবে না, কিন্তু ও তো বলেছে যে আমি অমুক না এলে উঠবো না, এরম বোধহয় আমি শুনেছি। আর এটাই এত ঘমন্ড কিসে, এত অহংকার কিসে? যা জনগণের দুয়ার আমার জন্য উন্মুক্ত থাকবে, আমার অফিস এবং আমার ফ্ল্যাট, আমি যেখানে থাকি ওটা বন্ধ থাকবে না। আর বাড়িতে থেকে নেই বলে দেওয়ার বা বলিয়ে দেওয়ার অভ্যাস আমার নেই। সুতরাং মানুষের যা যা কাজ, সেই কাজগুলো মানুষের সঙ্গে কথা বলে, বিদগ্ধ মানুষদের সঙ্গে কথা বলে, এবং যারা এক্সপার্টস তাদের সঙ্গে কথা বলে, অবশ্যই দলের সঙ্গে কথা বলে ঠিক করব। আর এবার ও কত ভোটে হারবে সেটা এখন ভাবুক, কত ভোটে হারবে। কি হয়েছিল, ঝড়ে বোম মরেছিল, ফকিরের কেরামতি বেড়েছিল, সেটা আলাদা কথা। এইবারে কত ভোটে ও হারবে, ও জিতবে ওকে ভাবে কেন, কি করে মানুষ কেন ওকে ভোট দেবে? এমপিল্যাড টাকা খরচ করতে পারে না, তারপরে কোন মুখে ও ভোট চায় এবং মানুষ ভোট দেবে ওকে? 2014-19 2.41 crore, 2019-24 2.79 crore, এই টাকাও খরচ করতে পারেনি, এতই ব্যর্থ একজন সাংসদ। প্লাস উত্তর কলকাতার মানুষের কথা, উত্তর কলকাতার কথা, বাংলার কথা এখন নিশ্চয়ই বেরিয়ে সাজিয়ে গুজিয়ে তৈরি হচ্ছে, না তো লিখে টিখে রেডি করে দিচ্ছে কেউ, সেটা বলবেন। তাহলে 5 বছরে একবারও উত্তর কলকাতার কথা বা প্রশ্ন পার্লামেন্টে তুলে ধরেননি কেন, এবং বাংলার কথা তুলে ধরেননি কেন? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, আর উত্তর কলকাতার মানুষের ভোট নাই রে, উত্তর কলকাতার মানুষের ভোট নাই।
আমি আবারও বলছি, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো চ্যানেল, যে কোনো জায়গায় উনি যদি বসতে রাজি থাকেন, উনি আমায় 50টা প্রশ্ন করবেন, আমি 10টা প্রশ্ন করব, যে কোনো ভাষায়, বাংলা, হিন্দি, ইংরেজি, যেটাতে উনি কমফর্ট ফিল করবেন। এই অহংকার ওর ঔদত্ত, এবার উত্তরের মানুষ, ওর যে এই অহংকার, এই যে ঔদত্ত, ও তো এমন কিছু একটা কিছু নয়, একটা প্যারাসাইট পলিটিশিয়ান, তার যে এত ঔদত্ত এবং অহংকার এবার উত্তরের মানুষ ভেঙে গুঁড়িয়ে দেবে।